বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জার্মানিতে ইসলাম, জার্মানিতে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম। 2017 সালের পিউ রিসার্চ সেন্টারের অনুমান মতে জার্মানিতে প্রায় 43 লক্ষ থেকে 46 লক্ষ মুসলিম বসবাস করে। 18 শতাব্দীতে তৎকালীন উসমানীয় সাম্রাজ্য ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ফলে প্রথম ইসলাম জার্মানিতে আগমন করে। এরপর 1960-এর দশকে শ্রমিক অভিবাসন এবং 1970-এর দশকে রাজনৈতিক আশ্রয়ের ফলে ইসলাম জার্মান সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জার্মানির মুসলমানদের অধিকাংশই অভিবাসন পটভূমি থেকে এসেছেন। 2012 সালে জার্মান মুসলিম কনফারেন্স অনুমান করে যে দেশটির জনসংখ্যার 7% ইসলাম ধর্ম মেনে চলেন। 2014 সালে একটি একাডেমিক গবেষণা দাবি করে যে প্রায় 1 লক্ষ জার্মান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জার্মানিতে ইসলামের ইতিহাস বিস্তারিত জানার আগে দেখে নেওয়া যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অন করে ফেলুন। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বৈষম্য, অভিযোগ রয়েছে যে জার্মান সেনাবাহিনীতে অনেক মুসলিম সৈন্য কর্মরত থাকলেও এখন পর্যন্ত তাদের জন্য কোনো ইমাম নিযুক্ত করা হয়নি। এই বিষয়ে জার্মানির হয়ে আফগান যুদ্ধে অংশ নেওয়া একজন মুসলিম মহিলা কর্মকর্তা ডয়সে ভেলকে বলেন যে বর্তমান ব্যবস্থা অন্যায্য। আমার মতে ইসলাম এখনও জার্মান সমাজের একাত্ম হয়ে ওঠেনি, কিন্তু আমরা জার্মানির হয়েই লড়ছি। আমাদের দেশ জার্মানি, এর জন্য আমরা প্রাণ দিতেও প্রস্তুত। তুর্কি বংশোদ্ভূত বিখ্যাত জার্মান মুসলিম ফুটবলার মেসুত ওজিল বৈষম্যের শিকার হয়ে জার্মান জাতীয় ফুটবল দল থেকে অবসর গ্রহণ করেছেন বলে জানা যায়। রাশিয়া বিশ্বকাপের আগে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সাথে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং এর কারণে তার উপর জার্মান ফুটবল সংস্থা চটে যায়। এই কারণেই জার্মান জনগণও তার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা করে, তাই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে অভিযোগ করা হয়। জনসংখ্যা, ইসলাম জার্মানির দ্বিতীয় বৃহত্তম স্বীকারোক্তিক সংখ্যাগরিষ্ঠ ধর্ম। জার্মানির অধিকাংশ মুসলমান তুর্কি বংশোদ্ভূত, এরপর যথাক্রমে আরব, কসোভীয়, আলবেনীয়, বসনীয়, আফগান ও ইরানি বংশোদ্ভূত মুসলিমরা রয়েছে। এছাড়া সাব সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়া থেকে উদ্ভূত একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু রয়েছে। প্রাক্তন পশ্চিম জার্মানিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা বাস করে। এছাড়া জার্মানির কিছু গ্রামীণ অঞ্চলে, বিশেষ করে বার্ডেন, ওয়াটেমবার্গ, হেসে, বায়ান ও নর্ডরাইন ফেস্টাফুলেনের কিছু অংশে উল্লেখযোগ্য মুসলিম সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে। 1989 সালের আগে শ্রম অভিবাসনের চাহিদা না থাকার কারণে প্রাক্তন পূর্ব জার্মানিতে কম মুসলিম বসতি স্থাপন করে। 2011 সালের আদমশুমারি থেকে অভিবাসীদের তথ্য অনুসারে জার্মানির জেলাগুলির মধ্যে গ্রোস, গেরাও ও অফেনবাগ জেলায় সবচেয়ে বেশি মুসলিম অভিবাসী রয়েছে। জার্মান মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশ 75% সুন্নি, 7% শিয়া, তাদের বেশিরভাগই ইরান থেকে এসেছেন। 2000-এর দশকের মাঝামাঝি থেকে 2016 পর্যন্ত ইউরোপের বাইরে থেকে জার্মানিতে আগমন করা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। তখন 6,80,000 জন নিয়মিত অভিবাসীদের মধ্যে 2,70,000 জন মুসলিম ছিল। এছাড়া 1,02,10,000 আশ্রয়প্রার্থীর মধ্যে 9 লক্ষ জন অর্থাৎ 74% মুসলিম ছিল। এ সকল আশ্রয় প্রার্থীর মধ্যে
580,000 জন আবেদনকারীকে অনুমোদন দেয়া হয় এবং 3,20,000 জন প্রত্যাখ্যাত হয়। কারাগারের জনসংখ্যা 2018 সালের ফেব্রুয়ারি মাসে হাফিংটন পোস্ট 15টি রাজ্যের বিচার মন্ত্রকে জিজ্ঞাসা করে রিপোর্ট করে যে জার্মানিতে 65,000 কারাবন্দির মধ্যে 12,300 জন মুসলিম রয়েছে, যা কারাগারের জনসংখ্যার প্রায় 20% গঠন করে। তন্মধ্যে ব্রেমেনে 29%, হামবুর্গে 28%, হোসেনে 26% ও ব্যাডেন ওয়েটামবার্গ 26% বন্দী রয়েছে। তবে পূর্ব জার্মানিতে মুসলিম কারাবন্দির সংখ্যা খুবই কম।